দিনহাটা 1 নম্বর পঞ্চায়েত সমিতির বুথ গঠন প্রক্রিয়া শুরু হতেই অনিয়মের অভিযোগ তুলে বেরিয়ে এলেন সদ্য নির্বাচিত বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, যেহেতু তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে নির্বাচনে জয়লাভ করেছে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে, তাই তারা সেই বোর্ড গঠন অনুষ্ঠানে থাকছেন না। তারা আরও জানান, একজন পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে যে শপথ গ্রহণ করা দরকার, তারা সেই শপথ গ্রহণ সম্পন্ন করে তারপরেই ওয়ার্কআউট করে বেরিয়ে এসেছেন। উল্লেখ্য, দিনহাটা 1 নম্বর পঞ্চায়েত সমিতি দিনহাটা ও সিতাই বিধানসভার 16টি গ্রাম পঞ্চায়েতের 48টি আসনের মধ্যে 33টি আসন নিয়ে বোর্ড গঠন করেছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জিতেছে 15টি আসনে। আমাদের তরফ থেকে যেটা ডিসিশন প্রথমে নেওয়া হয়েছিল যে শুধু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ বা আমাদের নেই বলেই শুধু না, যে ছাপ্পাটা দেওয়া জিতে দিয়ে এরা জিতেছিল মেইনলি এই ছাপ্পার প্রতিবাদে এবং গণনা কেন্দ্রে যেভাবে তৃণমূল ওখানে ঘোটালা করে যে জিতলো, যেভাবে এই সমিতিতে যেভাবে জেতানো হয়েছিল তার প্রতিবাদে মেইনলি আমাদের ওয়ার্কআউট করেছে এবং অবশ্যই সেটা সাথে তো আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, সেই জন্য ওয়ার্কআউট করেছে। আর সামনের দিনে আমাদের এই যারা যে 15 জন সমিতি মেম্বার জয়ী হয়েছে, তারা প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জিনিসে যেখানেই দুর্নীতি হবে সেখানেই প্রতিবাদটা করবে এবং কথা হবে চোখে চোখ রেখে এবং সামনাসামনি দাঁড়িয়ে, 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না সামনের দিনে। আপনাদের একাধিক নেতৃত্বের কাছ থেকে বারবার শোনা যাচ্ছে যে আগামী দিনে দিনাটায় কি হতে চলেছে শুধু দেখবেন দেখবেন, তাহলে কি আগামী দিনের জন্য কোনো সাসপেন্স অপেক্ষা করছে দিনাটায়? না, আমরা যেভাবে লড়াইটা করে এসেছি এবং প্রত্যেক মুহূর্তে এনারা এসে তৃণমূল পুলিশ দিয়ে আমাদের হ্যারাসমেন্ট করেছে, গুন্ডা দিয়ে হ্যারাসমেন্ট করেছে, আমাদের বিনা দোষে আমাদের কর্মীদের অ্যারেস্ট করেছে, 3 মাস জেল খাটিয়েছে, প্রত্যেকটা ব্যাপারে যেরকম উগ্রতা প্রদর্শন করছে আমরা কিন্তু পিছিয়ে আসছি না। আমরা এর প্রতিবাদ যেরকম ভাবে করে এসেছি আমরা এর প্রতিবাদ আরও সামনের দিনে কঠোর থেকে কঠোরতর করব। যে কি পরিস্থিতিতে ভোট হয়েছে, তো যে সন্ত্রাসের পরিস্থিতি ছিল তার মধ্যে আমাদের যে কয়েকজন জিতে এসেছেন তারা লড়াই করে জিতে এসেছেন, তো এরকম একটা অনৈতিক ভোটের মধ্যে অনৈতিকভাবে যারা জিতে এসেছেন সেরকম একটা বোর্ডে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি না, যে কারণে আমরা ওয়াক আউট করেছি। কজন আছেন আপনারা? আমরা 15 জন আছি। আপনার নাম? জয়দেব অধিকারী, ভারতীয় জনতা পার্টি, PS-48 থেকে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। এটা পরবর্তী তদন্ত হবে। আপনারা আমরা সকলেই প্রসেসিং শুরু হতেই ওয়ার্ক আউট করে বেরিয়ে গেলেন।